আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে অনেক দিনের একটা আশা ছিল যে একটা আউটফিট আমার নিজের হবে। সিরিয়াসলি আমি জাস্ট ভাবছি যে কবে আমার কাছে ক্রিস্টালগুলো হবে এবং সেগুলো নেব। তবে জানি এই ক্ষেত্রে অনেকেরই দ্বিমত থাকতে পারে, অনেকেই বলতে পারেন যে ভাই এটা নেন নেন, বাট আমি এটা মানে এটা নেওয়ার একটা কারণ আছে দেখেন। সো এখান থেকে এইটা, সো আমার কাছে অলমোস্ট দুইটা জিনিস আছে যেটা আমি বর্তমানে ইউজ করি সবসময়, সেটা হচ্ছে এই আমার মাথার ক্যাপ প্লাস হচ্ছে আমার ব্যাকপ্যাকটা। ব্যাকপ্যাকটা হচ্ছে টাইম ট্রাভেলার ব্যাকপ্যাক, আর এই ক্যাপটা পাইছিলাম কয়েকদিন আগে স্পিন করে, সরি ক্রিয়েট ওপেন করে পাইছিলাম আর কি। বাট এর সাথে যে ড্রেস আপ সেটা হচ্ছে সবচেয়ে বেশি মিলে হচ্ছে আমাদের স্মুথ হিটম্যান। বাট দেখেন এই যে এখান থেকে যে এই হেলমেটটা অনেকে নিছেন, যেটা আমি এর আগে পাইছিলাম ফ্রিতে, এই হেলমেটটা আমি ফ্রি ক্রিয়েট ওপেন করে পাইছিলাম। সো এখন যদি বলি যে আউটফিট কোনটা ভাল লাগে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এই যে এটা যে আছে চার্জড আর্মার সেট, এইটাও তো ভাই জোস। তবে এইটার সাথে মানে এটা পরে চিন্তা ভাবনা করবো, এটা পরে নেবো কিনা। বাট যেটা সবচেয়ে বেস্ট রিমোট বলতে পারেন সেটা হচ্ছে এই কিলিং মেশিন সেট, দেখা মাত্রই নিয়ে নিছি। আর আমি কখনো ভাবিও নাই, কখনো মানে কেউ কখনো ভাবেই নাই যে মিথি মানে কিলিং মেশিন সেট এটা টোটালি ফ্রিতে হবে আর কি। ফ্রিতেই কিন্তু রীতিমতো আমরা কিন্তু ক্রিস্টালগুলো কেউ কেউ কিনে নেয়, নর্মালি আমরা হয়তো ইউসিটিসি কিনছি ইত্যাদি, সেখান থেকে ফ্রি পাইছি বা স্পিন করে টুকটাক ইত্যাদি এরকম। বাট ওই সময় সিজন ফোরে, মেবি সিজন ফোরে আসছিল এই কিলিং মেশিন সেট, তখন আমি দেখছি মানুষ হাজার হাজার ইউসি খরচ করছে শুধুমাত্র এই ড্রেসটার জন্য। আর এখন তো এগুলো নর্মালি একদম বলতে মানে বলতে গেলে বলা যায় ফ্রিতেই। তো আমি যদি আজকে নেব সেটা আমি আজকে ফ্রিতেই নেব। কেন নেব দেখেন, প্রথমত হচ্ছে যদি বলি এটার কথা ইনভার্টার সেট, এটা বেস্ট লাগছে যদি, বাট এটার সাথে ওই যে আমাদের কি বলে ইনফেনো যে হেলমেটটা আছে ওইটার সাথে মানে সারা মানায় না ভাই, মানে এর সাথে একটা হেলমেট লাগে মাস্ট বি, মিথিক হেলমেট যেটা আর কি। বাট যেটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে আমার কাছে সেটা হচ্ছে স্মুথ হিটম্যান ভাই, এটা জোস লাগে আমার কাছে। তার কারণ দেখেন আমার কাছে অলমোস্ট একটা ব্যাকপ্যাক আছে, সো এই ব্যাকপ্যাকটা কিন্তু আপনার পুরোটা সাদা, তার মধ্যে অল্প একটু জায়গায় কিন্তু কালো আছে, তাই না? ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে একটা কম্বিনেশন করা একটা ব্যাকপ্যাক। এবং এই ড্রেসটা দেখেন সম্পূর্ণ সাদা, মাঝখানে আপনার হ্যান্ড গ্লাভসগুলো কিন্তু ব্ল্যাক কালার, সেই সাথে আমার এইখানে আমার মাথায় যে টুপিটা আছে যে ক্যাপটা আছে, সো সেই ক্যাপটাও কিন্তু পুরোটাই সাদা, একটুখানি কালো আছে, মানে পুরো ছেটটা মিলিয়ে একদম পুরো জোস লাগছে। সাদার মধ্যে কালো ক্যাপ, সাদার মধ্যে কালো হচ্ছে ড্রেস, সাদার মধ্যে কালো হচ্ছে ব্যাকপ্যাক, ফুল একটা সেট মনে হয়েছে আমার কাছে। এর জন্য ভাবছি যে হ্যাঁ এটা নিয়ে নেব। এবং সেই সাথে ওয়ান অফ দ্য বেস্ট ভাই, এটার যে ইমোট সিস্টেম সব কিছু, হ্যাঁ তার আগে আমি এগুলো নিয়ে নিই। অ্যান্ড থ্যাংকস টু নুব্রাসেল ওয়াইটি, সো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ হেল্প করার জন্য। সো কী হেল্প করছে সেটা আমি একটু পরে বলি, বাট তার আগে আপনারা তার চ্যানেলে একটু ঘুরে আসেন, যা খেলে ভাই মাশাল্লাহ অনেক 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 ভালো খেলে। সো এক্ষেত্রে ফাইনালি আমার কাছে এই ফ্রিগুলা নিতে নিতে আমার কাছে হচ্ছে 10টা মিথিক এমব্লেম হয়ে গেছে। সো ফাইনালি আজকে হচ্ছে এই ড্রেসটা নেয়ার পালা, সত্যি বলতে অনেক দিনের অপেক্ষা ছিলাম। সো ফাইনালি স্মুথ হিটম্যান সেট ক্যাট ইজ মাই, সিরিয়াসলি ম্যান এইটা এইটা জোস একটা ফিলিংস ভাই। তবে অনেকদিনের একটা আশা ছিল যে এই ড্রেসটা আমি নেব, সত্যি বলতে বললাম একটু আগে যে ব্যাকপ্যাক সেই সাথে হচ্ছে ক্যাপ প্লাস এই ড্রেস সব কিছু মিলিয়ে ওভারঅল একদম বেস্ট লাগে আমার কাছে। সো সেই ক্ষেত্রে আসলে এই ড্রেসটা নেয়া, তার একটা তাছাড়া আরও একটা কারণ আছে সেটা আমি আপাতত সিক্রেট রাখলাম। সো ফাইনালি স্মুথ হিটম্যান সেট, ফাইনালি ফাইনালি এখন হচ্ছে ইমোটটা দেখার পালা। দেখি ইমোটটা কই গেল কই গেল কই গেল কই গেল, ওয়েট। সো এ হচ্ছে আমার সেই ড্রেস, ও ভাই ফাইনালি এর সাথে ইমোটটা কই গেল রে, কই গেল কই গেল মিথিকের মধ্যে, হ্যাঁ দেখুন ফার্স্টে এটা আছে। সো ফাইনালি এটাকে নিয়ে নে এখান থেকে, হ্যাঁ সো ফাইনালি এই হচ্ছে ইমোট। এর সাউন্ডটা কিন্তু ভাই সেই, আপনি যখন কোনো এনিমিকে মারবেন তখন মারার পর তার সামনে গিয়ে ফো একটা মারলে মানে পুরো একটা অ্যাটিটিউড মার্কা একটা ইমোট,
খুবই সিম্পল, বাট এটাতে এত বেশি অ্যাটিটিউড দেখানো যায় যেটা মানে মুখের কথায় মানে বলে বুঝাতে পারব না আমি। সো এটা সত্যি বলতে জোস লাগছে আমার কাছে, সত্যি বলতে জোস লাগছে। সো ফাইনালি বিষয়টা মানে আপনারা আপনাদের কাছে কার কার কাছে এই ড্রেস ভাল লাগে সেটা অবশ্যই কমেন্টে লিখে লিখতে বলবেন না। তবে নেক্সট টাইম যে মিথিক এমব্লেম আসবে সেখানে আরও বেশি বিশেষ করে বেশ বেশ ইউনিক জিনিসগুলো আসবে, তো সেটা খুব শীঘ্রই সেই ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ, যে আমাদের নেক্সট মিথিক ফোর যে কী কী আসবে। সো শেয়ার করলাম বিষয়টা আপনাদের কাছে, কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিন, আর যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। আজকে আসি, ভালো থাকবেন অ্যান্ড প্লিজ সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।